কুয়েত থেকে ফিরে এসে গরুর খামার, মাছের চাষ ও বিভিন্ন ফলের বাগান, বড়ুই, পেঁপে, পেয়ারা, মাল্টা, কমলা ও খামার করে ওয়াসিম মিয়া অনেকটাই খুশি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াসিম মিয়া 18 বছর কুয়েত থাকার পর 2022 সালে বাংলাদেশে এসে তার বন্ধুর পরামর্শে বিভিন্ন জাতের ফলের বাগান করেন। তিনি 200% জমিতে 240টি বরই চারা রোপণ করেন। বলসুন্দরী, কাশ্মীরি, বাউকুল, বরই চারা 10 মাসে প্রতিটি গাছে 5 থেকে 10 কেজি করে বরই আসে। বরই বাগানটা আমার নাম ওয়াসিম, গ্রাম সাইবেরিয়া। চিন্তা ভাবনা নিলাম বড়ুটা করব, লেবুটা করব, পেঁড়া করব, তখন মালটাও কিছু আছে। তারপরে ওই সিদ্ধান্ত নেওয়ার অনুযায়ী পরে আমার এই সিদ্ধান্ত অটল ওইটাই রইল, মিলিয়ে বিয়ে করলাম আর বড়ুই করছি আর পেঁড়া। আমার বাগানের বয়স কত? আমার বাগানের বয়স প্রায় 10 মাস, হয়তো 7-8 দিন এরকম। আর বড়ুয়ের চারা আছে 240 পিস। 240 পিস বড়ুই আপনার কিরকম ফলন আসছে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভালো ফলন আছে। 10 মাসে আপনার বড়ুই আসছে গাছে কিরকম? হ্যাঁ, ইনশাল্লাহ বড়ুই মাশাল্লাহ যথেষ্ট পরিমাণ, আল্লাহ দিতে যথেষ্ট পরিমাণ আছে, অনেক বড়ুই আসছে। তারপরে তো যে বড়ুই দেখেন মনে করেন আছে, তারপরে এর থেকে প্রায় হারভেস্ট হয়ে গেছে গা। আমি প্রায় 1 মাস ধরে বেচতেছি। কয় কেজি পরিমাণ বিক্রি করছে? প্রায় 40 মন, প্রায় 2000 কেজি মতন বিক্রি, 40 মন আর কি বিক্রি করা হয়েছে। বাগানের ভিতরে 150টি হাইব্রিড পেঁপের চারা লাগানো হয়। 4 মাস পর থেকে গাছে পেঁপে আসতে থাকে। সকল ফলের গাছ থেকে ভালোই ফল বিক্রি হচ্ছে। গোল্ডেন 180 পিস পেয়ারার চারা লাগানো হয়েছে। 5 মাস পর থেকে ভালোই ফলন আসতে থাকে। 120টি মিষ্টি পেয়ারা চারা লাগানো হয়। কয়েক মাসেই গাছে পেয়ারা আসতে শুরু করে। বিদেশি লেবুর 150টি চারা লাগানো হয়। 10 মাসেই ফল আসতে থাকে। 50টি কলবের চায়না, মিষ্টি কমলা, মাল্টার চারা রোপণ করেন তিনি। গাছের বয়স 10 মাস, এখনও ফল আসেনি। আগামী বছর ফল আসতে পারে বলে জানান তিনি। আর আপনার এই কীরকম আপনার ঔষধ পানি বা আপনার এই সার গোবর কি লাগে, কীরকম লাগে? সার গোবর তেমন না, আমি এই পর্যন্ত 3 বার দেওয়া হয়েছে সার গোবর। কয়েকটি গাভী গরু পালন করে আসছে। 3 জাতের বিদেশি গাভী, অস্ট্রেলিয়া, ক্রস, ফ্রিজিয়াম। একটা গাভী থেকে 18 কেজি করে দুধ পাওয়া যায়। কী গরু এগুলো? গাভী দুধ দেয়? আপনি কি বাসুর সহ কিনছিলেন নাকি? না, কিরকম দুধ দিত? 65% জমিতে মাছের ফিশারি করা হয়। কয়েকটি জাতের দেশি মাছের পোনা ছাড়া হয়েছে। 8 মাস আগে 20,000 টাকার মাছ ছাড়া হয়েছে। এখন 1 লাখ টাকারও বেশি মাছ বিক্রি করেছে। সকল কিছু মিলিয়ে মালিক অনেকটাই খুশি এবং আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করেন। ওয়াসিম মিয়া সহ বাড়ির ফ্যামিলির লোকজন নিয়মিত সকল কাজে সহযোগিতা করেন। গফরগাঁও কৃষি অফিস, মৎস্য অফিস, পশু হাসপাতালের অফিসারগণ সবসময় খোঁজখবর নিচ্ছেন এবং সকল প্রকার পরামর্শ দিচ্ছেন। কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা বা কোনো ধরনের এই সাহায্য সহযোগিতা পান কিনা বা যোগাযোগ ঠিক মতন করেন কিনা? কৃষি অফিসে অফিসার আছে, হারুনুর রশিদ, ওই আসে, ওই আসে প্রায় ফোন দিলে আসে বা হ্যাঁ নিজের তো আসে, তাদের সাথে যোগাযোগ আছে। তারপর প্রায় কাছে কোনো সমস্যা হলে তাদেরকে বললে তারা ওষুধ লিখে দেয়, ওই ওষুধ আনা দিয়ে। কৃষি অফিসে অফিসের সহযোগিতায় আপনি মোটামুটি আরও অনেক দূরে গিয়ে যাচ্ছেন? ইনশাল্লাহ আগায় যাচ্ছি, ইনশাল্লাহ আগায় যাবো, এই আশা আল্লাহর কাছে। কোন জায়গায় অফিসটা? কৃষি অফিস, কৃষি অফিস হচ্ছে গফরগাঁও উপজেলার ওইখানে, উপজেলার সাথে ওইখান থেকে তারা সহযোগিতা করতেছে। সকল কিছু দেখাশোনার জন্য মাসিক বেতনেও একজন কর্মচারী রাখা হয়েছে। প্রতি মাসে 15,000 টাকা করে তার বেতন দেয়া হয়। এই বাগানটা কার? বড় বাগানটা অসীম ভাইয়ের। ও, আপনি কি এই বড় বাগানে কি করেন? এই বাগানে কাজ করি। আচ্ছা, এই কিরকম আপনার বড়ই হয়েছে? আবহাওয়া তো একটা গাছে মনে হয় 7-8 কেজি হবে। আচ্ছা, বলছিল 5 কেজি হবে। এলাকার ছোট ভাইরা বলছে প্রবাসী ওয়াসিম ভাই একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি, সে অনেক ভালো উদ্যোগ নিয়েছে, আমরা অনেক খুশি, আমরা তার বাগানে এসে নিজের মতো করে ফল খেয়ে থাকি, এলাকার মানুষদেরকে ফল খেতে দিচ্ছে সে, ভবিষ্যতে আমরাও বাগান করব ইনশাআল্লাহ। আসলে মূলত এখানে যে বড় ঘটনা দেখতেছেন এটা আমার বড় ভাই, সদ্য বড় ওয়াসিম ভাই, মানে উনি দেশের বাইরে থাকতো, মানে প্রবাসে থাকতো অনেক, মানে বিগত অনেক দিন ধরে প্রবাসে থাকতো। তো ওইখান থেকে চিন্তা ভাবনা করছে যে বড় ভাই এত বড় একটা মানে বাগান করার,
সো এত বড় একটা বাগান করার আমরা এলাকার মানুষ যারা আছি সবাই আমরা আনন্দিত, আমরা সবাই বড়ি খাইতে পারতেছি এবং কি এই বড়ই দেশের বাইরেও মানে যাওয়াইতেছে, ঢাকা ময়মনসিংহ বলেন নবগাঁও বলেন মানে অনেক জায়গাতেই সেল হইতেছে বড়ই। তো আমরা খুবই আনন্দিত এত বড় একটা বড়ি বাগান করছে এবং কি বড় বাইরেও আমরা ধন্যবাদ জানাই এত বড় একটা বড়ি বাগান করছে, এত আমরা অনেক খুশি অনেক হ্যাপি। এই বাগানে কি 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 ফল ফল আছে? এই বাগানে আছে লেবু, আছে লেবু বড়ই আছে এবং ধরুন যে পেঁপে আছে, পেঁপে ছাড়া এবং কি